কয়েকটি মোটরবাইক সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ। ধৃতের কাছ থেকে ছটি চোরাই মোটরবাইক উদ্ধার হয়েছে। মোটরবাইকগুলি রানীগঞ্জ সংলগ্ন এলাকা থেকে চুরি করে পাচারের আগেই পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে রানীগঞ্জের ঈদগাহ সংলগ্ন এলাকা থেকে নাইম শেখ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে ছটি চুরি যাওয়া মোটরবাইক উদ্ধার হয়েছে। এবারে তো তুমি ছটা বাইক ইয়ে করছো বলছো, বাজারের বিভিন্ন জায়গা থেকে চুরি করেছিলে? চুরি করছিলাম না, নিয়ে এলো রেড করে। হ্যাঁ, রেড করে নিয়ে এলো। তো ওইগুলো কোথার থেকে পেতে এই বাইকগুলো? ওখান থেকে নিয়ে এলো। কোথার থেকে? হ্যাঁ, মদনপুর থেকে। তো এগুলো তো বাজার থেকেই তো চুরি গেছে? না, হ্যাঁ, এদিকে না, ওদিকে বাইরে রয়েছে। তো এর আগেও তো তোমার কাছে দশখানা বাইক পাওয়া গেছিল? না, দশখানা, দুখানা আমি লিয়েছিলাম। তো কি এগুলো কিনে লিয়েছিলাম? এটা চুরির বাইক তো, কার কাছে পাওয়া গেল? এটা পাওয়া গেল কিনেছিলাম যার কাছে। না, তো সেই সময় তো এটা চুরির বাইকই ছিল, আজও তো চুরির বাইক এগুলো। হ্যাঁ, এগুলো কারা দেয়? ছেলেগুলো ধরা পড়ে গেছে। কোন কোথাকার ছেলে এরা? নিয়ামতপুরে। নিয়ামতপুরে? আর তুমি কি করে কেনো এগুলো? কত টাকা দিয়ে কেনো? দিয়েছিলাম 5,000 না 10,000। তো জানো না তুমি এগুলো চুরির বাইক? আমার বলিয়ে রেখে দিয়েছি। হ্যাঁ, আমার বলিয়ে রেখে দিয়েছিল। তো আগেও তো চুরির বাইক কিনেছিলে তুমি? আগে এটা তো বলছি, আর এটা তো কি? এটা আবার তো নতুন করে ছটা বাইক চুরি? না না, এটা তো নাই। আমি এটা তো এটা বলছি কি আগে দিয়েছি। কি নাম তোমার? নাইম শেখ। এটা বেশি কিনেছিলে, দুটাই কিনেছিলে। হ্যাঁ, তো 10টা তো বাইক আগে নিয়ে পেয়েছিল তোমার কাছে? 10টা না, দুটাই পেয়েছিল। আর এখন 6টা? তো এখন দুটা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দবার্তা। কয়েকটি মোটরবাইক সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ। ধৃতের কাছ থেকে ছটি চোরাই মোটরবাইক উদ্ধার হয়েছে। মোটরবাইকগুলি রানীগঞ্জ সংলগ্ন এলাকা থেকে চুরি করে পাচারের আগেই পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে রানীগঞ্জের ঈদগাহ সংলগ্ন এলাকা থেকে নাইম শেখ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে ছটি চুরি যাওয়া মোটরবাইক উদ্ধার হয়েছে। এবারে তো তুমি ছটা বাইক ইয়ে করছো বলছো, বাজারের বিভিন্ন জায়গা থেকে চুরি করেছিলে? চুরি করছিলাম না, নিয়ে এলো রেড করে। হ্যাঁ, রেড করে নিয়ে এলো। তো ওইগুলো কোথার থেকে পেতে এই বাইকগুলো? ওখান থেকে নিয়ে এলো। কোথার থেকে? হ্যাঁ, মদনপুর থেকে। তো এগুলো তো বাজার থেকেই তো চুরি গেছে? না, হ্যাঁ, এদিকে না, ওদিকে বাইরে রয়েছে। তো এর আগেও তো তোমার কাছে দশখানা বাইক পাওয়া গেছিল? না, দশখানা, দুখানা আমি লিয়েছিলাম। তো কি এগুলো কিনে লিয়েছিলাম? এটা চুরির বাইক তো, কার কাছে পাওয়া গেল? এটা পাওয়া গেল কিনেছিলাম যার কাছে। না, তো সেই সময় তো এটা চুরির বাইকই ছিল, আজও তো চুরির বাইক এগুলো। হ্যাঁ, এগুলো কারা দেয়? ছেলেগুলো ধরা পড়ে গেছে। কোন কোথাকার ছেলে এরা? নিয়ামতপুরে। নিয়ামতপুরে? আর তুমি কি করে কেনো এগুলো? কত টাকা দিয়ে কেনো? দিয়েছিলাম 5,000 না 10,000। তো জানো না তুমি এগুলো চুরির বাইক? আমার বলিয়ে রেখে দিয়েছি। হ্যাঁ, আমার বলিয়ে রেখে দিয়েছিল। তো আগেও তো চুরির বাইক কিনেছিলে তুমি? আগে এটা তো বলছি, আর এটা তো কি? এটা আবার তো নতুন করে ছটা বাইক চুরি? না না, এটা তো নাই। আমি এটা তো এটা বলছি কি আগে দিয়েছি। কি নাম তোমার? নাইম শেখ। এটা বেশি কিনেছিলে, দুটাই কিনেছিলে। হ্যাঁ, তো 10টা তো বাইক আগে নিয়ে পেয়েছিল তোমার কাছে? 10টা না, দুটাই পেয়েছিল। আর এখন 6টা? তো এখন দুটা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দবার্তা।